রেজিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি এসেছি সাউথের একটা ট্র্যাডিশনাল ডিশ নিয়ে, সাম্বার রেসিপি। সাম্বার তোমরা বাড়িতে সবাই বানিয়ে থাকো, তবে তোমরা জানো যে আমার এটা ভেজ চ্যানেল। তো আমি যে সাম্বারটা বানাবো একদম পারফেক্ট একটা সাম্বার, যেটার মশলাটা আমি বাড়িতেই বানাবো। তো চলো সাম্বারের রেসিপিটা করে নেওয়া যাক। বন্ধুরা, সাম্বার বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি অড়হা ডাল। অড়হা ডাল আছে 150 গ্রাম মতো। আমি ডালটা 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। অড়হা ডাল যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি প্রেশার কুকারে দিয়ে দেব অড়হা ডাল সেদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি দিয়ে দিলাম ফ্রেশ কারি পাতা 2-3টের মতো ফ্লেভারের জন্য। এবার ছোট চামচের 1/2 চামচ হিং দিয়ে দিলাম। প্রেশার কুকারের ঢাকনিটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। 3টে হুইসেল হলে আমি প্রেশার কুকারটা নামিয়ে নেব। চলো সাম্বার মশলাটা বানিয়ে নিই। তো সাম্বার মশলা বানানোর জন্য যেগুলো লাগছে, 3টে শুকনো লঙ্কা, কিছুটা নারকেল, 1 চামচ মতো মেথি, 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে আর 1/2 চামচ হিং। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের ছোট প্যান, ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেব, আমি যে সাম্বার মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমাকে একটু নেড়ে নিতে হবে তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা আমি উঠিয়ে রাখলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দেব নারকেল কুচিগুলো। নারকেল কুচিগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা, নারকেলগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, নারকেলগুলো আমি তুলে নেব। এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দেব মেথিটা আর ধনেটা, এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব হিংটা। হিংটা আমি নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, যাতে সাম্বারের মধ্যে একটু ভালো কালার আসে। ধরো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এরপর এই সমস্ত মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। দু চামচ মতো জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। মশলাটা দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অন করে আমি বসিয়ে দিলাম একটা সসপ্যান। সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। বন্ধুরা, সাম্বার বানানোর জন্যে যে সবজিগুলো লাগছে সেগুলো হলো 150 গ্রাম মতো চাল কুমড়ো, 1টা ছোটো সাইজের বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি 2টো সজনের ডাঁটা, আর নিয়েছি 1টা গাজর টুকরো করে, নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো ভিন্ডি। তো আমি প্রথমে ভিন্ডিটা সসপ্যানের মধ্যে সেদ্ধ করে নেব। ভিন্ডিটা পুরো আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে, কারণ ভিন্ডির মধ্যে যে একটা স্লিপারি ভাব আছে সেটা যেন সাম্বারের মধ্যে চলে না আসে। তো ভিন্ডিটা সেদ্ধ করার জন্যে আমি সসপ্যানের ঢাকনিটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, ভিন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। একটা জালির মধ্যে আমি ভিন্ডির জলটা ঝরিয়ে নিলাম। সসপ্যানটা আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 4 কাপ মতো জল। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। আমি গাজরটা দিয়ে দিলাম, সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, চাল কুমড়োটা দিয়ে দিলাম, বেগুনটাও দিয়ে দিলাম। সসপ্যানে আমি দিয়ে দিলাম 1/4 চামচের 1 চামচা হলুদ আর পরিমাণ মতো নুন। বন্ধুরা, সবজিগুলো আমাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো গলে না যায়। সসপ্যানের ঢাকনিটা বন্ধ করে দিলাম।
বন্ধুরা সসপ্যানে ঢাকনিটা আমি খুলে দিলাম, সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই সবজির ওপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। তোমরা চাইলে ডাল আর সবজি একসাথে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু তাতে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন গলে না যায়। ডালটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। যে সাম্বার মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। সাম্বার মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর এটাকে 10 মিনিট মতো ফুটতে দিতে হবে, যাতে সাম্বার মশলার কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। বন্ধুরা জল দেওয়ার পরে সাম্বারটা ফুটে উঠেছে। এবার আমি যে ভিন্ডিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে মিলিয়ে দেব। তোমরা সাম্বার বানানোর জন্য যদি তোমাদের কাছে তেঁতুল না থাকে বা তেঁতুল তোমরা দিতে না চাও, তাহলে তোমরা এর মধ্যে লেবুর রসও দিতে পারো। বন্ধুরা আর একটা গ্যাসে আমি সসপ্যান বসিয়ে দিলাম, গ্যাসটা আমি অন করে নিলাম। ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল, 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো গোটা সর্ষে আর 2 শুকনো লঙ্কা। সর্ষে শুকনো লঙ্কাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 10-12 মতো কারি পাতা। ফোড়নটা হয়ে গেলে আমি এবার এটা সাম্বারের মধ্যে ঢেলে দেব। ফোড়নটা দেওয়ার পর আমাকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা দেখলে কত সহজ উপায়ে কত সুন্দর সাম্বার আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সাম্বারটা আমি এবার সার্ভ করে নেব। দেখলে আমি সাম্বারের রেসিপিটা কিভাবে বানালাম, তোমরা এটা অবশ্যই বাড়িতে বানাবে। তোমরা দেখলে আমি কত সহজ উপায়ে সাম্বারটা বানালাম। সাম্বার তোমরা ইডলি ধোসা ভাতের সাথেও ট্রাই করতে পারো। তবে আমার রেসিপিটা যদি তোমাদের আজ ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবে না, শেয়ার কমেন্টস অবশ্যই করবে আর নিত্য নতুন রান্নার রেসিপি পেতে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আবার আমি চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো নমস্কার।